মেঘ থমথমে আকাশ কালো করে দাঁড়িয়ে আছে নর্দার্ন আয়ারল্যান্ডের স্টোরমন পার্লামেন্ট ভবন ভবনের প্রবেশপথে বর্ণবাদ ও বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এই থমথমে পরিবেশ বলে দেয় কঠোর থেকে কঠোরতর অবস্থানে না গেলে স্টারমার প্রশাসনের জন্য এই দুরাবস্থা থেকে ব্রিটেনকে রক্ষা করা কঠিন হয়ে যাবে Not feeling safe at all. We are not feeling safe in a way that we are worried about even going to the shops. Um, we are afraid of shopping. You're worried about the next person. You know, what will they do? Will something start? We have marched these streets for the last eight months against genocide in Palestine, and now we're having to march to protect our own black and migrant worker uh, members. uh, to protect their families and their communities and to protect the asylum seekers and the refugees that as a union we have worked with. ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে বিক্ষোভের আশঙ্কায় অন্তত ছয় হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে স্টারমার প্রশাসন এখনও পর্যন্ত আটক পাঁচ শতাধিক বিক্ষোভকারীর মধ্যে একশো চল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আটককৃতদের সংখ্যা আরও বাড়বে বলে জানাচ্ছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্ভিস কর্তৃপক্ষ এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে এ নিয়ে তৃতীয়বারের মতো জরুরি বৈঠকের ঘোষণা দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে আটকৃতদের প্রায় সাতাশ শতাংশের বয়স একুশ বছরের কম আটক হওয়া পঁচিশ শতাংশ বিক্ষোভকারী একুশ থেকে একত্রিশ বছর বয়সী অর্থাৎ আন্দোলনকারীদের অধিকাংশই তরুণ প্রজন্মের এছাড়া সবচেয়ে প্রবীণ বিক্ষোভকারী যিনি আটক হয়েছেন তার বয়স ঊনসত্তর ব্রিটেনের গণমাধ্যমগুলো দাবি করছিল দাঙ্গা হয়েছে এমন এলাকা পরিদর্শন করতে পারেন কিং চার্লস তবে দাপ্তরিক এক বিবৃতিতে জানানো হয় কিং চার্লস চলমান আন্দোলন সম্পর্কে খোঁজখবর রাখছেন যদিও এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনের কোনো পরিকল্পনা নেই তার গত সপ্তাহের সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্টের এক নৃত্য কর্মশালায় ছুরিকাঘাতে তিন কিশোরীর মৃত্যুর পর হত্যাকারীর পরিচয় সংক্রান্ত তথ্যকে কেন্দ্র করে শুরু হয় এই বিক্ষোভ ঘটনার পর জানা যায় আক্রমণকারী একজন শরণার্থী ও মুসলিম এই তথ্যকে কেন্দ্র করে সাউথপোর্ট পরিণত হয় রণক্ষেত্রে যার রেশ ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যের একাধিক শহরে সতীর্থ কর্মকার এখন বিশ্ব